হচ্ছে সেখানেও সব বই পাবেন। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই। একটা বিশেষ সময় তো আমরা এইভাবে প্রতিনিয়ত মুখোমুখি হই, নির্দিষ্ট সময়ে। আমাদের জীবনের সমস্ত কিছু নির্ধারিত থাক না থাক, এই নির্দিষ্ট সময়টাকে আমরা ভীষণভাবে পালন করার চেষ্টা করি। কারণ পণ্ডিতশ্রী অর্পণ, তার অনুষ্ঠান দেখতে হবে, পণ্ডিতজির কথা শুনতে হবে, এবং এক একটা বিষয়, এক একটা পর্বে তিনি কীভাবে বিশ্লেষণ করেন সনাতন জ্যোতিষশাস্ত্রের আঙ্গিকে, তা বড় শিক্ষক রূপেও তাকে মানতে বড় স্বাদ জাগে অনেকেরই। আর ওভারঅল তার কথা শুনতে তো ভীষণভাবে মুগ্ধতার সাথে তাকিয়ে থাকা। এই মুগ্ধতা সর্বক্ষেত্রে কার্যকারী হয় না, সর্বক্ষেত্রে কাঙ্ক্ষিত নয়। কীভাবে, আজকের আলোচ্য বিষয়ে একবার চোখ রাখলে বুঝতে পারবেন। এই মুগ্ধতা কিভাবে হানিকারক হয়। একটা সুস্থ স্বাভাবিক জীবন চলছিল, সুখী দাম্পত্য জীবন, সাংসারিক জীবন স্বামী স্ত্রীর মধ্যে, কেউ একজন হঠাৎ করে অন্য কারো প্রতি মুগ্ধ হয়ে গেলেন। কি মুগ্ধ সেটা তিনি সবচেয়ে ভালো বুঝবেন, কিন্তু তার পরিণতি কি হলো, সেই পরক্রিয়া প্রেমের সম্পর্কে তিনি জড়িয়ে পড়লেন। অশান্তির বাতাবরণ, নতুন সম্পর্কের হাতছানিতে কোনো কিছুকে গ্রাহ্য না করে এগিয়ে চলেছেন, সমাজকে উপেক্ষা করে, নিজের সাংসারিক জীবনকে উপেক্ষা করে সেই পরক্রিয়া প্রেমের মজা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। এর পেছনেও কি গ্রহরা দায়ী, আজকের আলোচ্য বিষয়ের দিকে একবার চোখ রাখুন। ঠিক এই বিষয়ে পণ্ডিতজি আজকে আমাদেরকে আলোকিত করবেন, যে পরক্রিয়া প্রেমের জন্যে কোন কোন গ্রহ দায়ী। মন দিয়ে শুনতে হবে, মন দিয়ে বুঝতে হবে। অনেকের কাছে খুব রসিক একটা মনোভাব কাজ করছে, রসালো ব্যাপারটা অনেকে ভাবতে পাচ্ছেন, ভেবে নিচ্ছেন হয়তো, কিন্তু না, জীবনের আর পাঁচটা সমস্যার মতো এই সমস্যাটাও যে একটা বড় রকমের সমস্যা সেটা বুঝতে হবে। ভুক্তভোগীরা তো জানেনি, কিন্তু সার্বিকভাবে সামাজিকতার দিক থেকেও তো এটা একটা পরম রকমের ব্যাধি, সেই ব্যাধির জায়গাতেও তিনি ভেবেছেন। আমাদের শরীরের ব্যাধি যেমন নির্মূল করতে হবে, মনের ব্যাধিকেও নির্মূল করতে হবে এবং সমাজের ব্যাধিকেও নির্মূল করতে হবে, তার আগে কারণটা অনুসন্ধান করতে হবে। সনাতন জ্যোতিষশাস্ত্রের আঙ্গিকে সেই বিশ্লেষণটা তার কাছেই আমরা প্রত্যাশা করি। কাজে আসুন, আপনাদের স্বাগত জানিয়েছি, স্বাগত এবার আমরা সবাই মিলে তাকেই জানাই, যাকে আপনারা ভালোবেসে বাংলা সেরা তিন জ্যোতিষ ব্যক্তিত্বদের অন্যতম এই স্বীকৃতিতে ভূষিত করেছেন। নিশ্চয়ই আমার আপনার প্রত্যেকে সেই শ্রদ্ধার ভালোবাসার মানুষটি এই মুহূর্তে স্টুডিওতে পণ্ডিতশ্রী অর্পণ, তাকে স্বাগত। নমস্কার পণ্ডিতজি, আজকের এই যে বিষয় নির্ধারিত হয়েছে পরক্রিয়া প্রেম এবং তার সাথে প্ল্যানেট নাকি দায়ী, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। এই পরক্রিয়া প্রেম, একজন মানুষ সে তো নিজের ইচ্ছেতে যাচ্ছে, একটা রিলেশনে জড়িয়ে পড়ছে, আবদ্ধ হচ্ছে, ভালো মন্দ সমস্ত চিন্তা না করে, সেটার পেছনেও প্ল্যানেট দায়ী, গ্রহ দায়ী? না, এই যে কথাটা বললেন তুমি, প্রথম হচ্ছে পরক্রিয়া প্রেম এক জিনিস, গ্রহ এক জিনিস, দায়ী এক জিনিস। মানে আলোচনার বিষয়টা আমরা কি রাখা হয়েছে একটু দেখি, পরক্রিয়া প্রেমের জন্য কোন কোন গ্রহ দায়ী। তাহলে আমাদের সাংসারিক জীবনটা কোনো গ্রহের বাইরে নয়, কিন্তু কোনো জ্যোতিষ সাবজেক্টের বাইরে তো নয়। নিশ্চয়ই যদি তুমি ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে প্রবেশ করো, যদি বিদ্যার বিচার হয়, চাকরির বিচার হয়, শরীরের বিচার হয়, বন্ধুর বিচার হয়, প্রেমের বিচার হয়, তাহলে পরকীয়া প্রেমের বিচার হবে না কেন? তাই তো, ঠিক। এবার তোমার যে প্রশ্নটা, যে গ্রহ দায়ী, এই প্রশ্নটা বলার আগে কতগুলো কথা বলতে হবে, যে পরকীয়া প্রেম সামাজিকভাবে একদম প্রাগৈতিহাসিক কাল ধরেই আছে। এখন এই পরকীয়া প্রেম আসে কেন, এটা একটা ফ্যাক্টর, কারণটা কি কাজ করে? প্রথম কারণ হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে পজিটিভ মেন্টালিটি যদি না থাকে এবং মানসিক আদান প্রদান না থাকে, একে অপরের মনটা যাতে বুঝতে না পারে, যদি না বুঝতে পারে, বোঝাপড়ার অভাব হয়, তখন যে কোনো কারোই মনে একটা গ্যাপ তৈরি হয়, শূন্যতা। সেই শূন্যতার স্থানটা যে পূরণ করে সেই পরকীয়া রূপে আসে। যেমন ইস্টার্ন বা ওয়েস্টার্ন মিউজিকে দেখবে বেস গিটার বলে একটি ইনস্ট্রুমেন্টস বাজে,
তার কাজটা কি? তার কাজটা অর্কেস্ট্রিয়ান সেন্সেশনে যেখানে ফিলার দরকার, শূন্যতা, সেই জায়গায় বেস গিটারের আওয়াজটা দিয়ে ওই মিউজিকটাকে আরো সুস্থতার মধ্যে আনা হয়, আরো সুইট লাগে, মোর মেলোডিয়াস। হ্যাঁ, ধরো তুমি রবীন্দ্রসঙ্গীত গাইছো, সেখানে যদি একটা এসরাজ যায়, সেই এসরাজটার কাজটা কি? ওই রবীন্দ্রসঙ্গীতটাকে পিঠে ক্যারি করে নিয়ে যাওয়া। সেই জন্যই তো মিউজিকের কাজ। ওটা ড্রাই তুমি যদি গাও সেটা ভালো লাগবে না। মিউজিক আর গানের যেরকম, ঠিক সেরকম একে অন্যের ব্যবহার সহ্য করতে পারছে না, সহ্যের ক্ষমতাটা ছাড়িয়ে গেছে, তখন সে চাইছে কাউকে ধরে বাঁচতে। অর্থনৈতিক প্রকট সমস্যা, স্বামী খেতে দিচ্ছে না, স্ত্রীকে পড়তে দিচ্ছে না, লাঞ্ছনা পাচ্ছে সাংসারিক জীবনে, তখন সে কাউর কাছে যেতে চাইছে। কর্মব্যস্ততায় স্ত্রীকে সঙ্গ না দেওয়া, সবসময় কাজ 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 কাজ, স্ত্রীর যেটা মন আছে ঘোরার ইচ্ছা, শখের, আল্লাহদের ইচ্ছা, কোনো আল্লাহ তার দ্বারা পূরণ হচ্ছে না, সেই মিউজিকের ফিলারের মতো বেস গিটার হিসেবে কাজ করছে ব্যাপারটা। মানে বেস গিটারটা না দিলে কি হবে? গানটা ভরাট হবে না, ফাঁকা থেকে যাবে। ওই ফাঁকাটা পরক্রিয়ার অন্তরে যা, যে পরক্রিয়া শিকার হচ্ছে তার শূন্যতা তৈরি হচ্ছে, অতিরিক্ত নিঃসঙ্গতা বোধ, একাকিত্ব। তখন কাউকে ফোন করতে ইচ্ছে করলো, ফেসবুক করতে ইচ্ছে করলো, একটু গল্প করতে ইচ্ছে করলো, কাউকে ভালোবাসতে ইচ্ছা করলো। কর্মের মধ্যে তুমি না থাকলেই মস্তিষ্কের মধ্যে দুর্বুদ্ধি, দুশ্চিন্তা এসে পড়বে, আসবেই। সম্পর্কের মধ্যে যখনই পজিটিভ মেন্টালিটি থাকবে না, ইচ্ছা চলে যাবে। তারও কিছু ভাষা আছে, বাবা কেন বিয়ে দিল, কেন আমি বিয়ে করলাম, বিয়ে না করলেই তো আগে ভালোই ছিলাম, এই সমস্ত ঘিরে ধরবে যখন, তখন পরক্রিয়ার সৃষ্টি হবে। কিন্তু পণ্ডিতজি, এই এই যে এক একটা কারণ আপনি বর্ণনা করলেন, এগুলো নিশ্চয়ই ভীষণ গুরুত্বপূর্ণ এক একটা ফ্যাক্টর এবং কোথাও মনস্তাত্ত্বিক তার জন্য দুটো গ্রহ দায়ী হয়, তার রেসপন্সিবিলিটি দুটো গ্রহ, মঙ্গল ও শুক্র। মঙ্গল আর শুক্র, মঙ্গল ক্রিয়াশক্তি আর শুক্র হচ্ছে সৃষ্টি। এই মঙ্গল শুক্র অবস্থানটা যদি অশুভ হয়, সপ্তম পঞ্চম দ্বাদশ লগ্নে থাকে, তখনই এই পরক্রিয়ার অ্যাডিকশনস আসে। অর্থাৎ নিজের স্ত্রী বা নিজের স্বামীর থেকে অন্য কাউকে বেশি আপন মনে হয়। তারপর ধীরে ধীরে সম্পর্ক তৈরি হতে হতে দীর্ঘমেয়াদী যখন হয়, তখন আস্তে আস্তে দুটো মন, দুটো দেহকে কাছে নিয়ে আসে। সেখানেও সেই জ্যোতিষের অ্যাসপেক্ট, সেভেন্থ হাউস, সপ্তম ভাব হচ্ছে কাম, পঞ্চম হচ্ছে প্রণয়, আর ইললিগাল রিলেশনশিপ লগ্ন পঞ্চম সপ্তমের যুক্ততা, তার সাথে শুক্র মঙ্গল। কিন্তু এই যে অসুস্থতা একটা মানসিক সম্পর্কে, না এটা অসুস্থতা নয় তো, জিনিসটা বোঝো আগে ভালো, এটাকে অসুস্থতা বলা যাবে না। তার কারণটা হচ্ছে যিনি পরক্রিয়াতে যুক্ত হচ্ছেন তাকে যদি তুমি জিজ্ঞাসা করো, তিনি বলবেন আমি খুব সুখী। আর বাইরে থেকে যিনি পরক্রিয়াকে দেখছেন, চরিত্রহীন বলা হচ্ছে বা ওনার চরিত্র ভালো না, এই ধরনের কথা বলে বদনাম করা হচ্ছে, উনি তো আর উনি ওনার যন্ত্রণাটা নিচ্ছে না, ওনার যে নিঃসঙ্গতা, স্বামী দ্বারা নির্যাতন, অনেক ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রেও হয়, তা ন্যাচারালি এই যে সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে ডিপ্রাইভড বিভিন্ন ব্যাপারে, তখন সে সংসারে একটু শান্তি পাওয়ার জন্য, কোন মানুষ শান্তি চায় না, কোন মানুষ সঙ্গ চায় না, কিন্তু সংসার তো একটা মায়া জাল, সেখানে সন্তান সন্ততি বড় হয়ে যায়, সবা সকলে জড়িয়ে যায়,
সেখান থেকে ওই দুটো গ্রহ মঙ্গল ও শুক্র ওই পরক্রিয়া লাভ, পরক্রিয়া প্রেমের মানসিকতা নিয়ে আসে। তুমি আমাকে বলো, মানে অপর্ণাদির পরমা দেখেছো, তা সেখানে দীপঙ্কর বাবুর সাথে রাখির তো কোনো খুনোখুনি মারামারি হয়নি, হয়েছে কি? বা ডিভোর্স হওয়ার মতো পরিস্থিতি ছিল না? তিনি একটি পরপুরুষ ক্যামেরা নিয়ে ফটো তুলতে আসলো, আসলো তার সঙ্গে একটা পরক্রিয়া প্রেমে জড়িয়ে গিয়ে সেক্সুয়ালি ইনভলভ হয়ে গেল, ভীষণ রকম একটা সাইকোলজিক্যাল। হ্যাঁ, তাহলে কি করে হলো সেখানে? সেই সিনেমার মধ্যে কিন্তু সিনেমা তো একটা বার্তা, সেই বার্তাটার মধ্যে বুঝেছে তো, সেখানেও জ্যোতিষের ব্যাপারটাই বলছি, যখনই শুক্র মঙ্গল পঞ্চম সপ্তম লগ্নের সাথে অ্যাসপেক্ট করবে বা টুয়েলথের সাথে, তখনই সেই নারী বা পুরুষ নিজের স্ত্রী বা স্বামী বাদ দিয়ে অন্য পর নারী বা পর পুরুষে আসক্ততা হবেই, এবং মেন্টাল ইনভলভমেন্ট ফিজিক্যাল ইনভলভমেন্টের থেকেও মারাত্মক। তাহলে গ্রহ বা জ্যোতিষের বাইরে পরক্রিয়া প্রেম নয়? সেটাই তো, সনাতন জ্যোতিষশাস্ত্রের আঙ্গিকে আমাদের এক এক সময়ে সত্যি অবাক হতে হয় যে শাস্ত্রের গভীরতা কোথায়, এবং এই শাস্ত্রের যারা অধ্যয়ন করছেন, জ্ঞানার্জন করছেন, তারা নিজেরাই বলেন, প্রকৃত যারা শিক্ষা গ্রহণ করছেন, যে আমরা সেই সমুদ্রের মধ্যে থেকে কতটুকু জানতে পারি, সেই শাস্ত্রের মধ্যে কত গভীরতা রয়েছে দেখুন, কত শেড, যে কোনো কিছুই এর বাইরে নয়, সমস্তটাই মানব জীবনে সেই বিশ্লেষণটা এতটাই পুঙ্খানুপুঙ্খভাবে করা সম্ভব, সেটা বৈধ হোক অবৈধ হোক, সেটা সুস্থ হোক অসুস্থ হোক, যে কোনো সমস্যা সব ক্ষেত্রে উত্তর আছে, আর সেই উত্তরটা তিনিই দিতে পারবেন যিনি সেই শাস্ত্রের প্রকৃত পূজারী। হ্যাঁ, পূজারী, কারণ সেই ডেডিকেশনটা প্রয়োজন, সেই মানসিকতাটা প্রয়োজন, সেই বার্তাটা দেওয়ার সেই চিন্তাটা থাকা প্রয়োজন যে জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে এই উপায়গুলো আছে ভাই, কিন্তু গ্রহণ করতে হবে, সময় থাকতে গ্রহণ করতে হবে, সেটা যে কোনো সমস্যার মতো এই পরকীয়ার ক্ষেত্রেও তো আরও বেশি করে। পরকীয়ার তাহলে মুক্তির রাস্তাটা কি? একজন স্বামীর কাছ থেকে যখন স্ত্রী হাতছাড়া হয়ে যাচ্ছে সেই অর্থে, বা স্ত্রীর কাছ থেকে স্বামী বিপদগামী হয়ে যাচ্ছেন, বাহিরে চলে যাচ্ছেন অন্য সম্পর্কে, সেখান থেকে কি কোনো বাধ দেওয়া যায় না? সেখানে কি তাকে ফিরিয়ে আনার জন্যে জ্যোতিষশাস্ত্র পথ দেখাতে পারে না? সেটা তো অনেকে আরো বেশি করে বুঝতে চাইবেন, সেই মানুষটি পারবেন বলেই সেই চাহিদাটা থাকবে জ্যোতিষশাস্ত্রের প্রতি, যেমন পণ্ডিত শ্রী অর্পণ মহাশয়ের কাছেও তেমন। এই ফাঁকে আমি সেই সন্ধানটা ডেফিনেটলি করতে চাইব তার আগে, কিন্তু আপনাদের জন্য ছোট্ট কয়েকটা সংযোজন আমি এক্ষেত্রে রেখে যেতে চাইব। পণ্ডিতজির বিভিন্ন পুস্তক রয়েছে, সেই পরিষেবার নামান্তর, সেই মানুষের পাশে থাকার নামান্তর, সেই পুস্তকগুলো সম্পর্কে আপনারা অবহিত বা সংগ্রহ করেছেন, এক ঝলক দেখে নিন না, তাহলে বুঝতে পারবেন তার কীর্তি বা তার ডেডিকেশন। অ্যাস্ট্রোপ্যাথি, তার সাথে গৃহস্থের টোটকা, তার সাথে সম্মোহন তন্ত্র, অবশ্যই আছে বাস্তুমঙ্গল, আছে রেখা বিজ্ঞান, আর লাইভ কোষ্ঠী, সেটা তো পণ্ডিতজির অনবদ্য উপহার। এই সমস্ত কিছু তিনি পারেন বলেই দিতে পারেন, আর যেটা পারেন না সেটাও এখানে পণ্ডিতজি নিজে বললে সবচেয়ে ভালো হয়, একটু উল্লেখ করে দিই, তিনি সব জায়গায় যেতে পারেন না, মানুষ তাকে চান বাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে, রাজ্যের বাইরেও তো তাকে, তার থেকে ভীষণ রকমভাবে আহ্বান আসছে, চেষ্টা করছেন যেতে তার সময়ের মধ্যে থেকে। যেমন হাবড়াবাসীরা দাবি জানিয়েছিলেন তাদের জন্যে এই অগস্ট মাস থেকে চেষ্টার ফলশ্রুতি, অগস্টের 5 তারিখ থেকে হাবড়া অঞ্চলে যাবেন, কথা দিয়েছেন এবং পৌঁছাবেনই। ঠিকই যেমন রহড়া জ্যোতিষ শিক্ষাশ্রম, সেখানে তো শিক্ষা কিভাবে প্রদান হয় ইতিমধ্যেই আমরা জেনে গেছি, সেই রহড়া জ্যোতিষ শিক্ষাশ্রমে অ্যাডমিশন চলছে, এটাও জেনে রাখা ভালো, আগ্রহী যারা তারাও হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। সেই রহড়া জ্যোতিষ শিক্ষাশ্রমে নতুন শাখা কেন্দ্রের উদ্বোধন হতে চলেছে, এটাও ভীষণ আনন্দের কথা, ব্যারাকপুর আনন্দপুরী অঞ্চলে ওই স্টেট ব্যাংকের পাশে ওডিসি ক্লাবের দ্বিতলে নতুন শাখা কেন্দ্র, এবং তার সাথে নতুন চেম্বারও, আমরা প্রচলিত চেম্বার বলতে অভ্যস্ত, পণ্ডিতজি সেখানেও পরিষেবা দেবেন। তবে হ্যাঁ,
চেষ্টায় আছেন আরও কিছু কিছু জায়গায় পৌঁছানোর, তবে সেটা সবই সময় সাপেক্ষ। কিন্তু যেখানে কথা দিয়েছেন সেখানে রেগুলারলি পৌঁছে যান, যেমন টিভিস কলিংয়ের ডেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন জায়গায়, যেখানে তিনি প্রতিশ্রুতিবদ্ধ সেখানে তিনি যাবেনই যাবেন, এটা তার দায়বদ্ধতা জ্যোতিষশাস্ত্রের প্রতি, মানুষের প্রতি। সেই দায়বদ্ধতার জায়গা থেকেই আমরা আবারও সন্ধান করতে চাইব যে সমস্যা নিয়ে তো তিনি বলছেন, তাহলে মুক্তির পথটা তিনি দেখাবেন তার অনুষ্ঠানের ক্ষেত্রে, এটাই তো আমরা আশা করতে চাইব। পণ্ডিতজি কি বলছেন, মুক্তির রাস্তার সন্ধান তো আপনাকেই দেখাতে হবে। জ্যোতিষশাস্ত্রে তো 9টি গ্রহ, তার মধ্যে বুধ শুক্র চন্দ্র বৃহস্পতি এই গ্রহগুলোর মধ্যে শুভ চেতনা থাকে। আর অবৈধ প্রেম বা পরক্রিয়া প্রেমের যে প্রশ্নগুলো, সেখানে মঙ্গল রাহু কেতু শনির সংযোগ, এই সংযোগ গুপ্ত প্রেম বা পরক্রিয়ার দিকে নিয়ে যায়, সেক্ষেত্রে প্রেমিক বিদ্বেষণ বা ওই পথ থেকে তাকে ছাড়িয়ে নিয়ে আসা, তার বিভিন্ন রকমের প্রতিকারের ব্যবস্থা অবশ্যই আছে। সেটা জ্যোতিষশাস্ত্রের মাধ্যমেই সেই রাস্তাটা আছে, এবং সেটা ভারতীয় জ্যোতিষশাস্ত্রের যে রাশিচক্রগত গ্রহের অবস্থান সেটা না দেখে সেটা বলা যাবে না। কারো ক্ষেত্রে শনি সঙ্গে কেতু অবৈধ প্রেম করাচ্ছে, কারো ক্ষেত্রে মঙ্গলের সাথে শনি করাচ্ছে, তা প্রতিকারটা না দেখে করবে কি করে সে? আগে তো রাশিচক্রটা দেখবে, তবে এর পথ আছে নিশ্চয়ই। তার জন্যেই সময় থাকতে আসাটাও প্রয়োজন, যে সময় আপনি হয়তো হতাশ হয়ে গেছেন, কোনোভাবে আপনার কোনোভাবে হাতের নাগালের মধ্যে থাকছে না সেই সমস্যাটা এমনও মনে করছেন, সেখান থেকেও পথ দেখাতে পারে জ্যোতিষশাস্ত্র, এবং একজন প্রাজ্ঞ ব্যক্তি সেই পথটা দেখাতে পারেন। ঠিক যেমন একটু বাইরে বেরিয়ে এসে বলি, কারণ এই প্রসঙ্গটাও ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ পণ্ডিত শ্রী অর্পণ আজকে একটা নাম, প্রতিষ্ঠিত নাম, বাংলার সেরা তিন জ্যোতিষ ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম এই ধরনের নাম আপনারাই জানাচ্ছেন বিবেচনায়, সেই মানুষটির একটা বড়তম উদ্যোগ রহড়া জ্যোতিষ শিক্ষাশ্রম। তাঁর মতো করে শিখতে চাইছেন, তাঁর মতো হতে চাইছেন যারা, তাদের জন্য এই বার্তাটা একান্ত জরুরি। রহড়া জ্যোতিষ শিক্ষাশ্রম পণ্ডিতজির নিজ তত্ত্বাবধানে যখন প্রতিষ্ঠা, সেখানকার মূল বৈশিষ্ট্য অনেকের অজানা। একজন মানুষের দায়বদ্ধতা ডেডিকেশন নিয়ে আমরা শুনি যখন, রহড়া জ্যোতিষ শিক্ষাশ্রম নিয়েও একটু শুনতে চাইবো যে এটা কোন ভাবনার ফলশ্রুতি। না, রহড়া জ্যোতিষ শিক্ষাশ্রমের ভাবনাটা হচ্ছে ভারতীয় সনাতন জ্যোতিষের বার্তা নতুন প্রজন্মকে পৌঁছে দেওয়া। আমি তো চিরকাল পৃথিবীতে থাকবো না, তাহলে এই যে আমার যে সাবজেক্টের প্রতি ভালোবাসাটা, সেটাতে যে আহরণ করেছি সেটা দিয়ে যেতে চাই নতুন প্রজন্মের কাছে। অসাধারণ। সময় যেহেতু শেষ ইঙ্গিত করছে, ইচ্ছে অনেক থাকলেও উপায়টা এই মুহূর্তে নেই, কিন্তু আপনাদের কাছে উপায় রয়েছে। যদি শিখতে চান, যদি পুস্তকগুলো সংগ্রহ করতে চান, যদি বিভিন্ন চেম্বারে পৌঁছাতে চান, সুযোগটা আপনার আছে। সমস্যা যেমন আপনার, সমাধানটা খোঁজার দায়িত্বটাও আপনার, পথ উনি দেখাবেন। এই ভরসাটা যদি থাকে, তাহলে এবার সিদ্ধান্ত গ্রহণে দেরি করলে হবে না। আমরাও আর দেরি করতে পারছি না, সময় অলরেডি। এনিওয়ে, নেক্সট পর্বে অবশ্যই দেখা হবে, এই প্রতিশ্রুতি রইল, আজকে বিদায় দিই, নমস্কার।